হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমাদের এখানে সন্ধ্যা 7টা বাজে, বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি ছোলা ভেজে নিচ্ছি, আজকে মুড়ি মাখা করব, আর তার জন্য পেঁয়াজিও বানাবো। পেঁয়াজের জন্য ডালটাকে আমি রেডি করে ফেলেছি, এখন শুধু ভেজে নিলেই হয়ে যাবে। আর যেহেতু আমার হাজব্যান্ড চলে এসেছে, তো আমি এখনই সব কিছু রেডি করে ফেলবো। আর এই তো আরিয়ানকে দেখতে পাচ্ছেন, সে সাইকেলিং করছে, সে তো মহা খুশি সাইকেলিং করতে পেরে। আসলে আমি চাই যে সে অন্য অন্য খেলনা নিয়ে ব্যস্ত থাকুক, যাতে ফোনের কাছ থেকে দূরে থাকতে পারে, কারণ ফোনটা কিন্তু আমাদের সকলেরই খুবই ক্ষতিকারক, বিশেষ করে বাচ্চাদের জন্য তো আরও বেশি। তারপরও মাঝে মাঝে কিছুই করা থাকে না, দিতেই হয় যখন অনেক বেশি ব্যস্ত থাকি, কারণ এখানে আমরা ছাড়া ওকে সময় দেওয়ার মতো কিন্তু আর কেউই নেই। তো যখন অনেক ব্যস্ত হয়ে পড়ি, তখন ওকে ফোনটা বাধ্য হয়ে দিতেই হয়, আর নতুবা যতটুকু সম্ভব চেষ্টা করি দূরে রাখার জন্য। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি পেঁয়াজিগুলোকে ভেজে নিচ্ছি। আজকে খুবই ঠান্ডা পড়েছে সন্ধ্যা থেকে, আসলে সকালের দিকেও গরম ছিল, সকাল বলতে প্রায় বিকাল পর্যন্ত ভালোই ওয়েদারটা ছিল, গরমে ছিল, বাট সন্ধ্যা থেকে যখন বৃষ্টি শুরু হয়েছে তখন থেকেই ঠান্ডা পড়ে গেছে। আর এই ওয়েদারে কিন্তু এই ধরনের নাস্তা করতে খুবই ভালো লাগে আমাদের কাছে। এই তো আমি সব রেডি করে দিয়েছি, এখন আমার হাজব্যান্ড মুড়িটা মেখে দিবে। আসলে এই কাজটা সবসময় সেই করে, আমি একেবারে সব কিছু রেডি করে দিই, তারপরে সে মুড়িটা দিয়ে মেখে দেয়। আরিয়ানে চলে এসেছে, আসলে আমরা কোনো খাবার রেডি করলে আরিয়ান আমাদের কাছে চলে আসে, বাট সে তেমন একটা খায় না, তারপরে সে খুবই খুশি হয় নতুন নতুন খাবার পেলে। তারপরও আমি ওকে চেষ্টা করি যে আমাদের বাঙালি খাবারগুলো ওকে একটু ট্রাই করানোর জন্য, যাতে ও অভ্যস্ত হতে পারে। এই তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনে পাতা দিয়েছে, দিয়ে হালকা লবণ দিয়ে মেখে নিয়েছে, এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে দিবে। আসলে এভাবে মুড়ি মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমরা সবসময় এভাবেই খাই, একসাথে সব কিছু মিশিয়ে দেন মুড়ি দিয়ে মেখে খাই। আপনারাও এভাবে খেয়ে দেখবেন, দেখবেন যে অনেক বেশি ভালো লাগবে। এতো এর মধ্যে এখন পেঁয়াজিগুলো দিয়ে দিবে, দিয়ে ছোলা দিয়ে, এতো সব কিছু দিয়ে মেখে নিয়েছে, এখন আমরা এর মধ্যে মুড়ি দিয়ে দিবে। তো আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে আমি কখনোই এতদূর পদ আসতে পারতাম না। যতটুকুই আসতে পেরেছি শুধুমাত্র আপনাদের সাপোর্টের কারণেই আসতে পেরেছি। আশা করি সামনেও আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করবেন, যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমিও দোয়া করি যাতে আপনারাও অনেক অনেক ভালো থাকতে পারেন, আর আমার পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।